মনে করি যে বিগত আমলে সেচ দপ্তর সম্বন্ধে মানুষের কোনো ধারণাই ছিল না, সেচ দপ্তর কী করে। মানে আলটিমেটলি সেচ দপ্তর যে মানুষের জীবন জীবিকার উপরে নির্ভরশীল, মানে একদিকে সেচের অর্থাৎ কৃষিকাজের উন্নতির জন্য সেচের জল, আর একদিকে বন্যা প্রতিরোধ করার জন্য এটা যে মুখ্য ভূমিকা অর্থাৎ জীবন জীবিকার উপরে নির্ভরশীল, মানুষ ভুলতে বসেছিল। মানুষ শুধু ভাবতো ফি বছর বন্যা করে দেওয়া তো ওই ম্যানমেড বন্যা হয় আর সেচ দপ্তর গিয়ে কিছু বোল্ডার হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেবার পরে একদম নতুন আঙ্গিকে আমরা সেচ দপ্তরকে ঢেলে সাজানো হয়েছে, যেমন আমরা এবার চেষ্টা করেছি যা জীবনে কোনোদিনও হয়নি। বিভিন্ন সময় আমরা ইরিগেশন স্ট্রাকচারের কথা বলি, কিন্তু ইরিগেশন স্ট্রাকচার কোনো তৈরি হয়নি। বাম আমলে একটা তিস্তা ব্যারেজের কাজ শুরু হয়েছিল 1978 সালে, আজ অবধি শেষ হয়নি আমরা দায়িত্ব নেওয়ার পরে। সুতরাং প্রথম আমরা চেষ্টা করেছি তিস্তা ব্যারেজকে একটা শেপ দিতে, এবং আমি নর্থ থেকে আসছি উত্তরবঙ্গ থেকে, এবং তাতে সুবিধা হয়েছে গত বছর হায়েস্ট তিস্তাতে আমরা বোরো চাষে জল দিয়েছি 1,10,000 একর, 710,740 একর জায়গা। সুতরাং এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, এবং এই তিস্তাকে আমরা চাইছি একদম মালদা অবধি নিয়ে এসে শেষ করতে। এর সাথে সাথে আমরা যেমন বীরভূমে মিনি ব্যারেজ তৈরি করেছি, আমরা যেমন ছোট ছোট জায়গায় ইরিগেশন বাঁহাতি খাল, বিভিন্ন জায়গায় সেচ খাল তৈরি করে প্রত্যেক কটা ডিস্ট্রিক্টে, মানে আমরা যদি উত্তরের কুচবিহার থেকে ধরি একদম নিচে সুন্দরবন অবধি প্রত্যেক কটা জায়গায় সেচের জল দেওয়ার জন্য আমাদের এই সরকার আসার পরে প্রত্যেক জায়গায় কিছু না কিছু ব্যবস্থা করেছি। এবং গত বছর বোরো চাষে আমাদের রাজ্য প্রথম হয়েছে এই কারণে, যেহেতু সেচের জলটা দিতে পেরেছি। এবং এবছরেও আমরা মনে করি খুব উল্লেখযোগ্য যে আমরা টার্গেট নিয়েছি প্রায় 1,400,000 হেক্টর কৃষি জমিতে আমরা এবারে বোরো এবং রবি চাষ করব, যেটা গত বছর ছিল 12,00,000, তার আগের বছর ছিল 11,00,000, এবারে আমরা জাম্প করেছি প্রায় 2,00,000 হেক্টর, এবং আমরা আশাবাদী 1,400,000 হেক্টর তো আমরা কভার করব, তার থেকেও বেশি হয়তো হতে পারে। সুতরাং সেচ দপ্তরের কাছে সেচের জল, যেটা আমাদের কাছে প্রায় প্রায়োরিটি, কেন কৃষি হচ্ছে আমাদের মেন জীবিকা এখানে এই রাজ্যে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যাতে এখানে কৃষিটা আরও বেটার হোক, একটা সবুজ বিপ্লব তিনি এক্সপেক্ট করছেন। ন্যাচারালি এটাকে সামনে রেখে আমরা চেষ্টা করছি সেচের জলটা একদম টেল এন্ড অবধি পৌঁছে দিতে। এর বাইরে যেগুলো আমরা চেষ্টা করেছি, যেমন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী খাল বিল আছে যা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, আমরা এবছর প্রায় টার্গেট নিয়েছি প্রায় মোর দ্যান 250 কিলোমিটার নদী খাল এবং বিল এগুলোকে নিয়ে আমরা সংস্কার করা একদম উত্তর থেকে দক্ষিণ অবধি। এর সাথে সাথে আমরা চেষ্টা করেছি যা সভ্য দেশে আমরা ভাবতে পারি না যে এখনও কোথাও কাঠের সাঁকো, কোথাও বাঁশের সাঁকো, কোনো এমার্জেন্সি হলে যেতে পারেন না, আমার মায়েরা যারা বিভিন্ন ধরুন প্রসূতির সময় হসপিটালে যাবেন তারা যেতে পারেন না, বাচ্চারা স্কুলে যেতে পারেন না, অনেক রকম অসুবিধা, এমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্স যেতে পারেন না। এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে আমাদের তাতে অ্যাসেট ক্রিয়েশন হলো রাজ্যের, এবং আমরা ধীরে ধীরে এই বাঁশের এবং কাঠের সাঁকোগুলো আমরা পরিবর্তন করার চেষ্টা করছি কংক্রিটের সেতুতে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন 2006 থেকে 2011 বাম জামানায় মাত্র 6টা সেতু তৈরি হয়েছিল কাঠের সাঁকো থেকে কংক্রিটের, আর মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে 2.5 বছরের মধ্যে, কিছুদিন কংগ্রেসের দখলে ছিল, মানে এটা কংগ্রেসের দপ্তর দেখছিলেন তৎকালীন মন্ত্রী, আমরা দায়িত্ব নেবার পরে 56টা ব্রিজ, মানে এই 1.5 বছরের মধ্যে আমরা 56টা ব্রিজ অলরেডি কংক্রিটের করেছি, এবং 82টা ব্রিজ আমরা আরও হাতে নিয়েছি। এবং আমরা চাইছি যে ধীরে ধীরে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা, ধরুন 10টা কাঠের সাঁকো রয়েছে কি 10টা বাঁশের সাঁকো রয়েছে, আমরা একটা জায়গায় করে দিলাম, তাতে সবার উপকার হলো, গাড়িও যেতে পারলো, মোটরসাইকেল মানুষ সবাই যেতে পারলো। আমরা এগুলো সার্ভে করছি, আমরা ধীরে ধীরে চেষ্টা করছি একদম কুচবিহার টু সুন্দরবন যেখানে যা আছে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যাতে সমস্ত ধীরে ধীরে কংক্রিটের সেতু করে দেওয়া যায়। এর সাথে সাথে আমরা যেমন বললাম নদী খালবিল সংস্কার এটা করছি, আমাদের কাছে মেজর ইস্যু হচ্ছে যেমন ধরুন বিভিন্ন জায়গা ফ্লাড প্রোটেকশন ওয়ার্ক, এবারে যেমন আমরা নর্থ বেঙ্গলে প্রায় 139 কিলোমিটার আমরা ফ্লাড প্রোটেকশন ওয়ার্ক করেছি, এবং সাউথ বেঙ্গলে প্রায় 200 কিলোমিটার আমরা ফ্লাড প্রোটেকশনের কাজ করেছি। আমরা প্রত্যেক ধীরে ধীরে, কেন বিগত 34 বছর ধরে কোনো কাজ হয়নি, ন্যাচারালি এই পুছিয়ে পড়া অনুন্নয়ন বঞ্চনাকে করতে গেলে আমাদের হাতে কোনো ম্যাজিক নেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বা আমাদের হাতে কোনো ম্যাজিক নেই, কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই যা রাতারাতি ঘষলে করা যায়। এবং আমাদের আপনারা জানেন যে 2,03,000 কোটি টাকা দেনা মাথায় নিয়ে এসছে, আমাদের ন্যাচারালি প্রতিটা মুহূর্তে স্ট্রাগল করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়েও
মাননীয় মুখ্যমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এবং পরামর্শে আমরা এই ফ্লাড প্রোটেকশনের কাজগুলো করেছি। এবং আমাদের কাছে দুটো ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আগামী দিনে, সেটা হচ্ছে একটা ঘাটাল মাস্টার প্ল্যান, আরেকটা হচ্ছে খালি মাস্টার প্ল্যান। আমাদের স্টেট ফান্ডিং রেডি আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে না বলে আমরা খালি মাস্টার প্ল্যান করতে পারছি না। এমনকি হঠাৎ করে তারা ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামে, আগে মডালিটিস ছিল 75 কেন্দ্র দেবে রাজ্য দেবে 25, ওরা চেঞ্জ করে দিল 50-50। মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, আমরাও ডিপার্টমেন্টে চিঠি দিয়েছি, আজকেও আমার সাথে কথা হয়েছে, আমরা খুব চেষ্টা করছি। সুতরাং আমরা যত রকমভাবে ফ্লাড প্রোটেকশন ওয়ার্কের উপরে জোর দিয়েছি, কেন আমাদের হচ্ছে ফ্লাড প্রোন জোন। এবং এটা একটা বুঝতে হবে যে আমাদের রাজ্যটা হচ্ছে নিম্ন অববাহিকায় থাকা রাজ্য, অর্থাৎ লোয়ার রাইপারিয়ান স্টেট। মানে আজকে যদি আসামে বন্যা হয় বা আসামে বৃষ্টি হয়, তাহলে সেই ব্রহ্মপুত্রের জল আমাকে এখানে এসে উত্তরবঙ্গ ভাসাবে। আজকে যদি সিকিমে বন্যা হয় বা সিকিমে বৃষ্টি হয়, তাহলে তিস্তার মাধ্যমে আমি ভাসবো। আজকে যদি ভুটানে বৃষ্টি হয়, তাহলে শঙ্কোশ নদীর মাধ্যমে আমি ভাসবো। আজকে যদি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহারে বৃষ্টি হয়, তাহলে ওইখান থেকে কোশি এবং গঙ্গা হয়ে আমার এখানে এসে আমি ভাসবো। আজকে যদি ঝাড়খণ্ডেও বৃষ্টি হয় আমি ভাসবো। এমনকি উড়িষ্যায় বৃষ্টি হলো, গেটগুলো এমন করা আছে সমস্ত জায়গা থেকে জল আমার এখানে এসে নামবে, আমি একদম সব থেকে নিচে আছি। সুতরাং আমাদের এটা একদম ফ্ল্যাট প্রোন জোন। কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা বিগত দিনে এই কাজগুলো করেছি, লড়াই চালিয়েছি, যার কারণ কিছুটা হলেও আমাদের সুফল হয়েছে। দু একটা জায়গা ছাড়া এবারে সেরকম এত হেবক বৃষ্টি তো আমাদের সেভাবে ডিজাস্টার হয়নি, এবং জল না জানিয়ে ছাড়ার দরুন যেটুকু আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। সুতরাং আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরও ব্যাপক আকারে আমরা চেষ্টা করছি প্রোটেকশন ওয়ার্ক করার। আয়লার বাঁধ আমাদের কাছে মোস্ট প্রায়োরিটি হবে। এবং বাম আমলে 2009 সালে আয়লা হয়েছিল, 2011 যখন ওরা ছেড়ে দেয়, এক টাকারও কাজ হয়নি, মাত্র কয়েক একর জমি ওরা অধিগ্রহণ করেছে, করতে পেরেছিল। আমরা নতুন পলিসি আসার পরে, মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে, নতুন পলিসি আসার পরে এখনও অবধি প্রায় 1200 একরের মতো জমি আমরা অধিগ্রহণ করেছি। 60 কিলোমিটার মতো, 20 কিলোমিটার আমাদের কমপ্লিট, আরও 40 কিলোমিটার আয়লার নদীবাঁধের কাজ চলছে। আমরা এটাকে ফার্স্ট ফেজের যে 200 কিলোমিটার আছে, আমরা অতি দ্রুত যাতে ওটাকে ধরা যায়, আমরা তার জন্য খুব চেষ্টা করছি। এর সাথে সাথে নতুন কয়েকটা প্রজেক্টে আমরা হাত দিয়েছি, যেমন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার কাছে খুব ক্লিন প্রজেক্ট, সেটা হচ্ছে যেমন দ্বারকেশ্বর গন্ধেশ্বরের প্রজেক্ট। আমরা অলরেডি ফরেস্টের ক্লিয়ারেন্স পেয়েছি, আমরা কাজ শুরু করছি। এর সাথে সাথে আমাদের সুবর্ণরেখা প্রজেক্ট পশ্চিম মেদিনীপুরের খুব ভাইটাল প্রজেক্ট, আমরা তার অলরেডি তার জন্য যে গ্রামসভা ইত্যাদি করে যেখানে যা আমরা চেষ্টা করছি। সাইমলটেনিয়াসলি তারা সারা 34 বছরে একটা প্রজেক্টেরও রূপ দিতে পারেনি, সেখানে আমরা এই কদিনের মধ্যে, এই কয়েক বছরের মধ্যে আমরা একটা অন্তত কিছু করার চেষ্টা করেছি। যেমন ইম্পর্টেন্ট খাল বিলগুলো সংস্কার, যেগুলো আমি বললাম, বিউটিফিকেশনের কাজ করেছি, যেমন দীঘার ভাঙন নদী কাজ হচ্ছে আমাদের কাছে, টালিনালার কাজ হচ্ছে, আদিগঙ্গার কাজ হচ্ছে, বেলেঘাটার কাজ হচ্ছে, ইছামতির কাজ হচ্ছে, করলা নদীর কাজ হচ্ছে। আমরা আগামী দিনে যমুনা, পদ্মা এগুলো থেকে শুরু করে ধীরে ধীরে প্রত্যেকটা জায়গা আমরা লোয়ার বাগজোলা, আপার বাগজোলা, আমাদের নোয়াইখাল, আমরা সবগুলো ধীরে ধীরে করার চেষ্টা করছি। সুতরাং রাতে আমি আবার বলছি, ম্যাজিক নেই, একটু ধৈর্য ধরতে হবে, আশা করছি আমরা একটা ভালো মাইলস্টোন আছি। আমি মনে করি আমার জীবনের সৌভাগ্য, আমার মানে আমি খুব গর্ব করে বলি, আমি যখন আমি এক বহুজাতিক সংস্থায় কাজ করতাম, তখন এই মাননীয় মুখ্যমন্ত্রী, তখন আমাদের নেত্রী, তার ডাকেই আমার রাজনীতিতে প্রবেশ। এবং তিনি তখন একটা কথা খুব জোর দিয়ে বলেছিলেন যে 1 লক্ষ টাকা মাইনে করার থেকে 1 লক্ষ লোকের চাকরির সংস্থান বা প্রত্যক্ষ পরোক্ষভাবে করতে পারলে তার থেকে বড় সম্মান আর কিছু হয় না। তো ওই কথাটা আমি আজ অবধি বহু জায়গায় বলি, এবং এখন ওটা আমার হৃদয়ে খুব টাচ করেছিল এই কথাটা। এবং ন্যাচারালি সেইখান থেকে রাজনীতিতে প্রবেশ, দীর্ঘদিন ওনার সাথে রাজনীতি করছি। এবং আমি বলছি আমার গর্ব এবং এটা আমার অহংকার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজনের সাথে, আমি এইরকম একজন নেত্রীর সাথে যিনি আমাদের মুখ্যমন্ত্রী এবং তার সাথে আমি একজন মন্ত্রিসভার সদস্য হয়ে কাজ করছি, প্রতি মুহূর্তে যে কোনো ব্যাপারে, মানে আমরা যতই অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে আসি, যাই করে থাকি, কিন্তু ওনার একদম চালানোর মানে ওনার কর্মপদ্ধতি ডিফারেন্ট। এবং প্রত্যেক কটা ব্যাপার আমি ভুলে যাই, কিন্তু আমার নেত্রী, আমার মুখ্যমন্ত্রী কোনোদিনও ভোলেন না, এটা একটা বড় ব্যাপার। আমি কোনো কিছু স্কিপ করে যাই, কিন্তু উনি ভোলেন না, উনি খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেক জিনিসটা জানেন, প্রত্যেক জিনিস উনি মানে ব্যাপক ওনার জ্ঞান, যেভাবে তিনি পুরো জিনিসগুলো নিয়ে স্টাডি করেন, মিটিং করেন, মানে আমি বলছি আমরা দীর্ঘদিন অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছি, দীর্ঘদিন আমি টেকনিক্যাল কাজ করেছি, কিন্তু এইরকম জ্ঞানের অধিকারী, এইরকম সমস্ত কিছুতে গাইড করার মতো
আমি অন্তত আমার অনেক বসকে পেয়েছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বস আমি এখনো পাইনি। আমি কৃতজ্ঞ, আমি গর্বিত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ দিয়েছেন, আমি চাই যে ঠিকমতো ওনার সাথে থেকে ওনার অ্যাডভাইস নিয়ে একজন শিষ্য হিসাবে, ছাত্র হিসাবে আগামী দিনে এগিয়ে। এটা সব থেকে বড় কথা, দেখুন আমি মনে করি প্রথম আমি দলের কর্মী, তারপরে আমার অন্য পরিচয়। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মী, এটাই আমাদের পরিচয়। যার কারণ শুধু আজ থেকে নয়, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে আমি 365 দিনই চেষ্টা করি যে দলের কাজ করা, তার মধ্যে মন্ত্রিত্ব রয়েছে না চলে, এটাও হার্ড জব সামলাতে হয়। আমাদের জানেন হাওড়ায় বাই ইলেকশন হয়েছে, আমার পা ভাঙা অবস্থাতেও সেই অবস্থাতেও আমরা নির্বাচন করেছি, তারপরে হাওড়ায় পরপর নির্বাচন, হাওড়া কর্পোরেশন নির্বাচন হয়েছে, পঞ্চায়েত গেছে, পৌরসভা গেছে, সব কিছু গেছে। সুতরাং প্রত্যেক কটা জায়গায় দলের কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য আমরা প্রতিনিয়ত দলের কর্মীদের সাথে যোগাযোগ রেখেছি, সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়িয়ে চলেছি। এবং আমি বলতে পারি হাওড়া জেলা এমন একটা জেলা যেখানে অন্তত গ্রামীণ জায়গা এবং শহরের প্রান্তে প্রতিনিয়ত আমরা যারা নেতৃত্বে আছি এবং কর্মীরা কিন্তু জনসংযোগ বাড়িয়ে চলি। এমনকি এখন মন্ত্রী হওয়ার পরে আমি আমার হাওড়া জেলা বাদ দিয়েও বিভিন্ন অনেকগুলো জেলা কভার করি। আমি আমার সরকারের প্রোগ্রামে গেলেও ঠিক সন্ধ্যেবেলাটা বা যে সময় আমি ফ্রি থাকি, দলের কোনো না কোনোভাবে আমরা কর্মীদের মোটিভেট করি বা দলের কাজ করি। সুতরাং আমার মনে হয় যে কর্মীরা অলরেডি তেতে রয়েছে, মোটিভেটেড। লোকসভার ঘন্টা আজ পড়ুক কাল পড়ুক আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, আমরা অলরেডি পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছি, পড়াশোনা চিরকাল করছি, প্রত্যেক দিন করছি। সুতরাং আমাদের কর্মীরাও চাস, কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তবে যেহেতু লোকসভা সামনে আসছে, আমরা এখন থেকে কর্মী সভা ইত্যাদি করে আরও বেশি করে আমরা এটা আর ওয়ার্ম আপ করছি।